হ্যালো ভিউয়ার্স আজকে আমার এই গ্রামের রেসপেক্টেড পার্সন এই ফার্স্ট টাইম রাজাপুরে এত বছর ধরে রাজাপুরে আমি বাইক বিক্রি করতেছি আমি বাইক বিক্রি করতে পারছি না তো আজকে এই ফার্স্ট টাইম আমার এই কালেকশন সেন্টার আমার রাজাপুরের মানুষ আমার নিজের ক্লুজ মানে আপন মানুষ আইসে আমি এই স্কুটিটা এন্ট্র স্কুটিটা আমি ভিডিওতে কইছিলাম ছিলাম ফিফটি ফাইভ অফার প্রাইজও দিছিলাম অফার প্রাইস না অফার প্রাইস অফার প্রাইস কিছু না আজকে নিজের মানুষের কাছে আমি একদম সত্যি জেনুইনলি কইতাছি কিনা দামে আমি এই স্কুটিটা দিয়ে দিতেছি মাত্র মাত্রটা এটা বাকিটা মামা কই মামা স্কুটিটা তুমি চয়েস করছো নি কো একদম যে যে কন্ডিশন দিছি যে যে পরিষেবা দিছি এটা পছন্দ হয়েছে না মামা তো মামা আমার সেন্টার সম্পর্কে আর এই স্কুটি সম্পর্কে কি কইবা একটু প্লিজ স্কুটি মানে ইডাতে কি করতেন কোনো কিছু কোয়ার নাই স্কুটি যথেষ্ট ভালো দিলে <laughs>

মানে ছোট একটা গ্রাম একটা গ্রাম তো গ্রামের মধ্যে যে এরকম জিনিস মানে ইজিলি পাইতেছেন তো এই জিনিসটা এরকম পায় আসেরা আপনি প্রকৃতভাবে আমার যে ওই পর্দার ওই পার থেকে যারা দেখতাছে তার তারা সম্পর্কে কিছু কয়ে যান প্লিজ মানে সেন্টার সম্পর্কে বা এই পরিষেবা সম্পর্কে কিছু কোয়া যান সত্যি কথা বলতে যেটা আমরা প্রত্যন্ত অঞ্চলে আছি প্রত্যন্ত অঞ্চলে এইসব জিনিস পাওয়াটা খুবই মানে খুশির ব্যাপার প্লাস আমরা যদি যেগুলি সেকেন্ড হ্যার বাইক অত এটি শোরুম অত শহরে থাকে আমরা গ্রামে পাইতেছি এটা আমাদের জন্য মানে খুব সৌভাগ্য ব্যাপার এবং যারা যারা নীতি চোখ আপনার পিকে মোটরসে এসে আপনারা পছন্দ মতন বাইক স্কুটি গাড়ি নিয়ে যাবেন আর আর কি করবেন মামা কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু মামা প্রত্যেক দিন আমার ভিডিও দে আমার ফেসবুকও ফলো করে আমার যে ভিডিও নাচ গান করি পাগলামি করি এটাও দেয় মামা ঠিক আছে মামা করবেন একটা জিনিস এখানে এই যে এটা মাঠ আমার এই উঠানে অন্তত মানে মন খুলা দিল্লা চালাইয়াতে পারে মানুষ মানে ইচ্ছা মতন দেখা অন্যখান থেকে যদি কেউ বাইক বা স্কুটি কিনে এটা ভালো মতন মানে দেখার সুযোগ থাকে না বাট আমার এখানে ইচ্ছা মতন চালাইয়া ফ্রি অফ কষ্টে চালাইয়া টেস্ট ড্রাইভ দিয়া না নিলেও আপত্তি নাই দেখিয়া মানে তো তো ঠিক আছে ভিউার্স তো আশা করি ছোট একটা ভিডিও মানে কি ফাইনালি এটা ডিল হয়ে গেছে গা তো মালিক তো নাই মালিক তো গেছে গা আর এখানে তো মালিকের পেমেন্টটা আমি লুছি আর এই হেলমেট আচ্ছা হেলমেটের বিষয়টা হেলমেটটা আমি অলরেডি আপাতত স্টপ করছিলাম বৈশাখের বাংলা সুবর্ণবর্ষে যখন আমরা শোরুমটা ইনুগ্রেশন করুম তখন ঠিকা নতুন হেলমেট ডিমুখে ভাবছিলাম সো আমার কাছে একটা হেলমেট নিজস্ব ইউজি লেগে একটা হেলমেট আছে আমার সেফটির লেগে এখন আমার সেফটি থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো ক্রেতার সেফটি তো ক্রেতা যদি সেফলি থাকে তাহলে তো আমি আরেক ক্রেতা পাবো ঠিক আছে না তো এই জিনিসটা আমি দেখা আমার পুরান হেলমেটটা একটা আপাতত ক্রেতার কাছে তুলে দিয়া দিম ক্রেতা কিন্তু তাইলে না কিন্তু তাইলে ঘটক 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 মামা ঘটক তো ঘটক মামার কাছে

e <laughs> à